ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। কয়েকটি ক্ষেত্রে দুটি সরলরেখার দিক অনুপাত প্রদত্ত, প্রতি ক্ষেত্রে সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। কি কি দিক অনুপাত দেওয়া আছে? 4-1 8 আর 1-2 2। তো যেখানে 4-1 4-1 আর 8 এই দিক অনুপাত বিশিষ্ট কোন সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়, বি ওয়ান ভেক্টর ইজ ইকুয়াল টু ধরে নিলাম 4i ভেক্টর মাইনাস j ভেক্টর প্লাস 8k ভেক্টর, এবং 1, -2, 2 এই দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বি টু ভেক্টর ইজ ইকুয়াল টু i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর। এখন ধরে নিলাম এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? বি ওয়ান ভেক্টর ডট বি টু ভেক্টর বাই মড অফ বি ওয়ান ভেক্টর মড অফ বি টু ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 4i মাইনাস j প্লাস 8k ইন্টু i মাইনাস 2j প্লাস 2k ইন্টু রুট ওভার অফ 4² প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 8² ইন্টু রুট ওভার 1² প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 2² ইজ ইকুয়াল টু, ওপরে দেখো লিখতে পারি 4 ইন্টু 1 তার মানে 4, -1 ইন্টু -2 তার মানে 2, 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। আর নিচে পাচ্ছি দেখো 4² মানে 16 প্লাস 1 প্লাস 64 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস 4, এটা ইজ ইকুয়াল টু ওপর থেকে পাচ্ছি দেখো 22, আর ও নিচে পাচ্ছি দেখো 64 আর 16, এদিকে 80 81 তার মানে 9, আর এখানে 4 প্লাস 4 8 প্লাস 1 9 তার মানে 3, তার মানে 22-এ 27। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? কস ইনভার্স 22/27। তাহলে নির্ণেয় কোণের মান কস ইনভার্স 22/27। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।